বিপদের মধ্যে মহাবিপদ, ধ্বংসের মুখে পৃথিবী। পৃথিবীর দিকে দ্রুত ছুটে আসছে বিশালাকার গ্রহাণু, সতর্কতাচারী নাসার। তো কবে পৃথিবীর দিকে ঘন্টায় কত কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে এই বিশালাকার গ্রহাণু, এবং এই গ্রহাণুর সাথে কি পৃথিবীর সংঘর্ষ হতে পারে, কি সতর্কতা জারি করেছে নাসা, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক, পৃথিবীতে গ্রহাণু আঁচড়ে পড়লে কি হতে পারে তার প্রমাণ মিলেছিল ডাইনোসর যুগে। এবার যদি তেমনটাই হয় তবে নিশ্চিহ্ন হয়ে যাবে মানুষ এবং সকল প্রাণীকুল, এমনটাই মনে করা হচ্ছে। সম্প্রতি নাসার জেড প্রোপালশন ল্যাবরেটরির তরফে জানানো হয়েছে পৃথিবীর দিকে ছুটে আসছে একটি গ্রহাণু। তবে শুধু একটি নয়, পাঁচটি গ্রহাণু ছুটে আসছে পৃথিবীর দিকে, এমনটাই খবর। নাসার গ্রহাণু ড্যাশবোর্ডে এমনই দৃশ্য ধরা পড়েছে। এই গ্রহাণুটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে 6 এপ্রিল বৃহস্পতিবার। এর নাম দেওয়া হয়েছে 2023 FZ3। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন এই বিশাল গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে ঘন্টায় 76,656 কিলোমিটার বেগে। 6 তারিখ পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সবচেয়ে কম দূরত্ব হওয়ার কথা, 41,90,000 কিলোমিটার। গ্রহাণুটির গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে নাসা। তবে বাকি গ্রহাণুগুলি আকারে ছোট, সেগুলি কোনো সমস্যা সৃষ্টি করতে পারে না বলে মত মহাকাশ বিজ্ঞানীদের। প্রথম গ্রহাণুটি 45 ফুটের, এটি সোমবারে পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছে। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে 2023 FI6। দ্বিতীয় গ্রহাণুটি 82 ফুটের, সেটিও সোমবারই পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছে। এবার পৃথিবীর দিকে 150 ফুটের এক দৈর্ঘ্যকার গ্রহাণু দ্রুত গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে 2023 FZ3। পাশাপাশি আরও জানানো হয়েছে গ্রহাণুটির আকার এতটাই বড় হবে যে একটি আস্ত বিমান সেটিতে থেকে যেতে পারে। তবে নাসার রিপোর্টে বলা হয়েছে এই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো ভয়ের কারণ হবে না।